আল্লাহ, তোমার মাথার উপরে অনেক বড় পাহাড়, মানে তোমার সামনে পরীক্ষা, কিন্তু পড়ায় মন বসছে না, তাই তো? কই, তোমার তো মেয়েদের ঝাঁক ভালো লাগে, মেয়েদের সাথে চ্যাট করতে ভালো লাগে, মেয়েদের সাথে গুতাগুতি করো সারাদিন। কই, বোধ তো হও না, হও। তোমার যেহেতু মেয়ে ভালো লাগে, তো মেয়েরা যেখানে সেখানে যেতে হবে। মেয়েরা কোথায়? মেয়েরা কলেজ, ইউনিভার্সিটিতে। মেয়েরা আবার গার্মেন্টসও আছে, কিন্তু গার্মেন্টসে গেলে তো আপনি প্রেম করতে পারবেন না, যেহেতু কাজের জায়গায় প্রেম করার সময় নেই। আছে প্রেমের জায়গা কেবল কলেজ, ইউনিভার্সিটি। যত বড় বড় প্রেমের ইতিহাস আছে পৃথিবীতে, সব ইতিহাস কিন্তু কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু হয়েছিল, তাই তো? আপনার লাভ স্টোরি শুরু হবে কোথায়? কলেজে গিয়ে। কোন একটা সুমি, কোন একটা সাদিয়া, কোন একটা রুমি, কোন একটা জরিনা সখিনা আপনার জন্য ওয়েট করতেছে কলেজে। আপনি সামনে এসএসসি দিবেন, এখনই পড়তে বসো, এখনই পড়তে বসো। যদি তোর প্রেম করার ইচ্ছে থাকে, যদি তোর মেয়ে ভালো লাগে, মেয়েদের সাথে গুতাগুতি করতে তোর যদি ভালো লাগে, সারাদিন তো মেসেঞ্জারে বসে গুতাগুতি করিস, যদি এটা করতে ভালো লাগে, এক মাস অফ রাখ। এক মাস পর দেখবি মেয়েদের ঝাঁক, তোর আশেপাশে সব মেয়েদের ঝাঁক, কত সুন্দর সুন্দর মেয়ে তোর সামনে দাঁড়িয়ে, একটাকে ফেলে আটটা করবি, অভাব নেই তোর। এই তিনটা ঘাট তোকে অবশ্যই পার করতে হবে যদি তুই জীবনে বিয়ে করতে চাস, কারণ চাকরি নারী, নারী চাকরি। তোকে অবশ্যই একটা চাকরি পেতে হবে, আর চাকরি পাওয়ার জন্য অবশ্যই তোকে পড়তে হবে, তাই তো? তুই না পড়ে না পড়ে ঘুরতেছিস, সারাদিন মেসেঞ্জারে গুতাগুতি করতেছিস, হোয়াটসঅ্যাপে হাই, হ্যালো, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, ও মাই ডার্লিং, এরকম করতেছিস, করতেছিস, তোর সময় বিন্দাস যাচ্ছে, তাই তো? কিন্তু এই তিনটা ঘাট যদি তুই পার হতে না পারিস, তোর সময় ফোনের তল দিয়ে চলে যাবে। ফোন চিনিস? ফোনের তল দিয়ে চলে যাবে। তো ফোনের তল দিয়ে যদি সময় যেতে না চাস, এখনই বসে পড় কোন একটা ভালো নৌকায়, এখনই বসে পড়। তোর একটা মাঝি দরকার ভালো, সেই মাঝিটা হচ্ছিস তুই নিজে, কারণ তোর ঘাট আমি তোকে পার করে দিব না, তোর ঘাট তোকে পার হতে হবে। তো তোকে দক্ষ মাঝি হতে হবে, এত ঢেউ, এত স্রোত, সব কিছুকে তোয়াক্কা না করে তোকে এগিয়ে যেতে হবে সামনের তীরে। এই সামনের তীরের নাম হচ্ছে কলেজ লাইফ। কি সুন্দর একটা লাইফ, কত সুন্দর সুন্দর হট হট মেয়ে দেখবি। কই পড়ে আছিস, এখনো মেসেঞ্জারে গুতাগুতি করতেছিস? পড়তে বস, পড়ায় মন বসছে না, মাথার উপরে অনেক বড় পাহাড়। এটা পাহাড়টা হচ্ছে পড়া, তাই তো? ভয় পাস না, তুই শুরু কর, শেষটা হয়ে যাবে আপনা আপনি, বুঝছিস? শুরু কর। পরীক্ষার আগের রাত, 24 ঘন্টা, অনেক বড় টাইম। একটা বাচ্চা হতে সময় লাগে 5 মিনিট, 5 মিনিটের ইয়ে করে যদি একটা বাচ্চা হয়, 24 ঘন্টা পরে তুইও এসএসসি পাস করবি, আমার বিশ্বাস। তুই এখনই পড়তে বই, এক মাস অফ রাখ, এক মাস কোনো হ্যান্ডেল মারিস না, এই এক মাস শুধু পড়বি, পড়বি, পড়বি। এই এক মাস পর তুই দেখবি তোর পাশে সব মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে তোর পাশে, কাকে ফেলে কাকে ধরবি, এত হট হট মেয়ে তোকে লাভ ইউ, লাভ ইউ ইশারা দিবে, তাই তো? এগুলো কি মিস করতে চাস? বাবা পড়তে বস, এখনই সময় আছে, পড়তে বস। জীবনে চাকরি না পেলে বাবা বিয়ে করতে পারবি না তুই, তোর বাবারা এখনো বেকার বিধায় একটা গার্লফ্রেন্ডও নেই। আল্লাহর কসম, আমার একটা গার্লফ্রেন্ডও নেই। কেন নেই? ঠিক মতো পড়াশোনা করতেছি না বিধায়,